এখন আমরা যাচ্ছি ওদিকে। চলো দেখাচ্ছি সামনে কি কি আছে সব দেখাবো তোমাদের। দেখো এইদিকে সব কুমড়ো গাছ রয়েছে, সব সব কুমড়ো গাছ এদিকে সব চটাগুলো রেখে দিয়েছে, সব চাষের কাজে ব্যবহার হবে এগুলো, সব চটাগুলো বাঁধবে। আর এদিকে বললাম তো সব পটল গাছগুলো রয়েছে, আগে দেখালাম তোমাদের একটু আগে, এদিকে সব সব কুমড়ো গাছ। আর সব ধান ক্ষেত দেখাবো তোমাদের, কত বড় এরিয়া দেখো। চলো আগে আগে দেখাচ্ছি কি কি আছে। আর এদিকটা সব আম বাগান দেখতে পাচ্ছ, সব আম বাগান রয়েছে এদিকে। সব আম বাগান, কতটা বড় আম বাগান দেখো এদিকে সব রয়েছে। চলো সামনে যা যাক দেখি কি কি আছে। এদিকে দেখো সব বাঁশের চটা রয়েছে সব। এদিকটা একদম শান্ত নিলিবিলি জায়গা দেখতে, কোনো আওয়াজ নেই এরিয়া। সব কুমড়ো গাছ দেখো, এইগুলো সব কুমড়ো গাছ দেখতে পাচ্ছ, সব কুমড়ো গাছ লাগানো রয়েছে। আর এখান থেকে সব জল দিচ্ছে মোটরে, সব সব জল দিচ্ছে এখানে। দেখো এদিকটা দেখো খুব সুন্দর, চারিদিকটা দেখাচ্ছি একটু। দেখো সব ধান ক্ষেত গুলো ইয়ে হয়েছে, দেখো দূরে সূর্যটা দেখা যাচ্ছে, এদিকে দেখো দূরে শিবম বসে রয়েছে। শিবম কেমন লাগছে এই জায়গাটা এসে? খুব সুন্দর দেখো, চারিদিকটা একদম নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, কোনো কোলাহল নেই। এগুলো সব বেগুন গাছ লাগছে দেখো, এখন বেগুন গাছে সব জল দিচ্ছে দেখো, এদিকে জল ছেটেছে সব, দেখো বেগুন গাছগুলো সব জল দিচ্ছে যাতে গোড়াটা জল পায়। আর মাঝে মাঝে দেখো লঙ্কা গাছ, লঙ্কার চারাও রয়েছে দেখো, লঙ্কা গাছ লাগিয়ে দিয়েছে, লঙ্কা গাছের ফুল এসে গেছে সব। দেখো বেগুন হয়েছে এদিকে, আর সামনেটা দেখো কত সুন্দর জায়গাটা। এদিকে শীতকালে সব সর্ষে গাছ লাগানো থাকে, এখন সব ধান লাগিয়েছে, সব সব ধান গাছ রয়েছে এদিকে দেখো সব। চারিদিকটা দেখো, ওদিকে সব লম্বু গাছগুলো রয়েছে। আর দূরে শিবমকে দেখা যাচ্ছে, আর এদিকে সব কলা বাগান দেখো, চারিদিকটা কত সুন্দর, সব ধান ক্ষেত দেখো কি সুন্দর। যত দূর যায় সব ধান ক্ষেত, তার দিকে দেখো বক বকও রয়েছে দেখো, এখানে ওই দূরে সব বক রয়েছে দেখো, দেখো সব দূরে বক রয়েছে। এই সুন্দর জায়গাটা দেখো, আর দূর থেকে কোকিলের আওয়াজ শোনা যাচ্ছে।